বর্ষবরণের আগে কলকাতাবাসীর জন্য সুখবর, ইতিমধ্যে মিলেছে কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন। ইস্ট ওয়েস্টের একাংশের পর ডিসেম্বরে চালু হতে পারে জোকা বিবাদীবাগ মেট্রোর জোকা তারাতলা অংশ। মেট্রো সূত্রে দাবি, বাণিজ্যিকভাবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হতে পারে পরিষেবা। শুরু হয়েছে প্রস্তুতি। জোকা থেকে ঠাকুরপুকুর, শখের বাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার হয়ে মেট্রো আসবে তারাতলায়। মেট্রো সূত্রে দাবি, এই স্টেশনগুলিতে এখনও স্মার্ট গেট বসানো হয়নি, তাই প্রাথমিকভাবে পেপার টিকিট দিয়ে চালু হতে পারে পরিষেবা। এই মেট্রো পরিষেবা চালু হলে চাপ বাড়বে ডায়মন্ড হারবার রোডের উপর। সেই জন্য শনিবার ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের অধীনে দুটো আউটপোস্টের উদ্বোধন হল, একটি শখের বাজারে, অন্যটি জোকায়। অনুষ্ঠানে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার সহ পুলিশের শীর্ষকর্তারা। ডায়মন্ড হারবার রোড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রোড ফ্রম দ্য ট্রাফিক পয়েন্ট অফ ভিউ। এখন প্রচুর ট্রাফিক এখানে রয়েছে এবং ভবিষ্যতে যখন মেট্রো চালু হবে তখন পেডেস্ট্রিয়ানের আসা যাওয়া অনেকটা বেড়ে যাবে। এই বাড়তি ব্যবস্থার জন্য আমার মনে হয় ট্রাফিক আউটপোস্ট প্রচুর কাজে লাগবে। আমাদের একটা এখান থেকে প্রপার ট্রাফিক ম্যানেজমেন্ট আমরা ভালো করে করতে পারব। নন এসি রেক দিয়ে ট্রায়াল হওয়ার পর সম্প্রতি এসি রেক পাঠানো হয়েছে জোকা ডিপোয়ে। মেট্রো সূত্রে দাবি, কদিনের মধ্যেই এসি রেক চালিয়েও লাইন পরীক্ষা করা হবে। অরিত্রিক ভট্টাচার্য ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সারা বছর পড়াশোনার চাপ, তা থেকে একদিনের স্বস্তি। শহরে উত্তুরে হাওয়া ঢুকতে না ঢুকতেই লামাটিনিয়া ফর বয়েজ স্কুলে কার্নিভালের আয়োজন। শনিবার দিনভর স্কুলের মাঠে ছাত্রছাত্রীদের হইচই, প্রচুর খেলার সামগ্রী, দেদার খাওয়া দাওয়া, শীতের দুপুরের জমাটি আড্ডা, পড়াশুনো ভুলে সারা দিন আনন্দ করার সুযোগ। আজকে কোনো পড়াশোনা নেই, খুব ভালোই এনজয় হচ্ছে। করোনার পর আবার সবাই মিলে একসাথে এসে এনজয় করা, এমন অনেকদিন পর হচ্ছে, খুবই ভালো লাগছে আজকে দিনটা। নার্সারি থেকে ক্লাস টুয়েলভ বিভিন্ন রকমের খেলায় মাতল লামাটিনিয়া ফর বয়েজ এবং লামাটিনিয়া ফর গার্লস এর পড়ুয়ারা। লামাটিনিয়া ফর গার্লস, লামাটিনিয়া ফর বয়েজ, অল স্টুডেন্টস আর ভেরি এক্সাইটেড। কার্নিভালটা আমরা তৈরি করে ব্যবস্থা করে থাকি, বিশেষ করে স্কুলের স্টুডেন্টদেরকে আরো একতার মধ্যে আনার জন্য, ইউনিটির মধ্যে আনার জন্য, ডিসিপ্লিনের জন্য আনার জন্য, এবং সবাই একে অপরকে ভালোবাসবে এটা দেখার জন্য। একটা সময় থাকে যখন গার্জেনরা আসতে পারে, গার্জেনরা নিজেরাও এসে দেখে তারা কোথায় কিরকম ভাবে আনন্দ করছে। এই দুটো স্কুল মিলিয়ে আমরা কার্নিভাল করছি। ফুটফল এক্সপেক্টেড অ্যারাউন্ড 10,000। এই এখন 10টা থেকে শুরু হয়েছে, রাতের 8-9টা পর্যন্ত থাকবে। আর এটাতে গেমস, খাওয়া দাওয়া স্টল, বাচ্চাদের সব রকম অ্যাক্টিভিটিস হোল ডে চলবে। করোনার জন্য গত 2 বছর স্কুলে কার্নিভাল অনুষ্ঠিত হয়নি, এবার শীত পড়তেই উৎসব শুরু, আনন্দে ভাসছে পড়ুয়ারা। 2 বছর পরে এই সব স্টল টলে একসাথে খেলছি, মজা করছি, গল্প করছি, এতক্ষণ টাইম নিয়ে, মানে অনেক দিন পরে পেলাম এই, এটা দারুণ লাগছে। বিজ্ঞান প্রদর্শনী থেকে বইয়ের স্টল, জমিয়ে খাওয়া থেকে খেলা, সব মিলিয়ে জমজমাট লামাটিনিয়ারের কার্নিভাল। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।